প্রিয় দর্শক, আমরা ব্যাক মাসেলের এক্সারসাইজগুলো করছিলাম। সোহেল ভাই, আমরা তো কয়েকটা ব্যাক মাসেল দেখলাম এবং অনেক আছে আমরা জানি, কিন্তু কথা হচ্ছে যে মানে নতুনদের জন্য বিশেষ করে বা বেসিক যে জিনিসগুলো সবার করা উচিত আর কি, তো এরপরে আমাদের কি হতে পারে এক্সারসাইজ? আচ্ছা, মানে ব্যাক মাসেলটা একটা খুব লার্জ মাসেল গ্রুপ। হ্যাঁ, তো এটার আপার ব্যাক আছে, মিডল ব্যাক আছে, লোয়ার ব্যাক আছে, ট্র্যাপিজিয়াস মাসেল আছে, ল্যাটিস মাসেল আছে, ল্যাটস যেটাকে বলি। সো এটাকে বিভিন্নভাবে আঘাত করতে হয়, কিন্তু আমরা এক্সারসাইজ সিলেকশন যেগুলো দেখাচ্ছি আজকে দর্শক শ্রোতাকে, মোরললেস এগুলো কম্পাউন্ড মুভমেন্ট বলে। কম্পাউন্ড মুভমেন্টগুলো অনেকগুলো একসাথে কভার করবে। তো ওই কম্পাউন্ড মুভমেন্টের মধ্যে অন্যতম এক্সারসাইজের নাম হচ্ছে বেন্ট ওভার রো। আমার পুরো বডিটাকে ব্যালেন্স করতে হচ্ছে এবং আমার মেরুদণ্ড, আমার স্পাইনাল কর্ড, স্পাইনাল ইরেক্টর মাসেল সব অ্যাক্টিভেটেড হচ্ছে, আমার কোর মাসেল অ্যাক্টিভেটেড হচ্ছে, কারণ আমাকে স্টেবল রাখতে হবে এবং তখন আমি পুল করছি। তো পুরো স্ট্রাকচারটা কিন্তু এটা মানে একটা ডেডলিফটের মতোই হোল বডিকে কভার, হোল বডিকে কভার করছে, ঠিক আছে। সো আমি এখন খুবই অল্প ওজন ডেমো দিয়ে দিব সবাইকে দেখাবার জন্য, ঠিক আছে। তো দর্শক শ্রোতা, এই এক্সারসাইজটা আপনারাও করতে পারবেন, আপনার বাসায় যদি জাস্ট একটা বারবেল থাকে আর কিছু ওজন থাকে, এটা আপনি বাসায় করতে পারবেন। বাসায় তো যে কেউ একটা বারবেল আর কিছু ওয়েট নিতেই পারে, কিছু ডাম্বেল আর কিছু একটা বারবেল আর কিছু ওজন, এটা খুবই সহজ ব্যাপার। সো আমরা ওজনটাকে নিব, ইউজুয়ালি এটা আমরা মাটি থেকে শুরু করতে পারি, বাট আমি এখান থেকে আমার স্কোয়াট রেট থেকে শুরু করছি। আমরা ধরবো জাস্ট আমার শোল্ডারের যে উইথ এটা ঠিক বাইরে, ঠিক আছে। ধরে আমি এটাকে গ্রিপ করে জাস্ট পিছনে গেলাম, পিছনে গিয়ে আমার পা থাকবে শোল্ডার উইথ বা তার থেকে একটু একটু এরকম থাকবে, একটু অ্যাঙ্গেল যেটা আপনার কমফোর্টেবল লাগে, মানে ন্যাচারাল যে ন্যাচারাল যেটা। হ্যাঁ, আর হাঁটুটা একটু ভাঙা থাকবে, হাঁটুটা ভাঙা থাকলে আমার ব্যালেন্স আসবে, ব্যালেন্স আসবে। ওকে, এবার আমি যেটা করব, একটু আমার গ্লুটা গ্লুট মাসেলটাকে আউট করে দিব, দেখেন, এবং আমার ব্যাক কিন্তু স্ট্রেট, ব্যাক স্ট্রেট, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা যেন এই যে এরকম বাঁকা না হয়, এরকম হবে না, এটা এরকম, কিন্তু এটা কিন্তু ভুল ভুল। হ্যাঁ, এটা রাইট, এই সোজা থাকবে, এই সোজা থাকবে, এবং আমরা চেষ্টা করব বডিটাকে না নড়িয়ে জাস্ট হাতটা উঠবে, কেনু দিয়ে উঠাবো, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমার ওজনটা আসবে আমার পেটের কাছে, মানে এই যে ব্যাকের মাসেল, ব্যাক অ্যাক্টিভেশন হচ্ছে, একদম অ্যাক্টিভেশন পুরো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি ফিল দেখা যাচ্ছে, এবং আমরা চেষ্টা করব ব্যাকটাকে একেবারে সোজা রেখে, এই যে আমি স্ট্রেচ দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে এখন মানে ফুল রেঞ্জ অফ, যে ফুল রেঞ্জ অফ মোশন, এই যে নিঃশ্বাস নিলাম, ছাড়লাম, নিঃশ্বাস নিলাম, ছাড়লাম, নিঃশ্বাস নিলাম, ছাড়লাম। ওকে, এটা হচ্ছে আপনার নেক্সট এক্সারসাইজ। তাহলে আমরা কি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে ধরাটা, ধরাটা ধরে এখানে পজিশন, যে পাটা ফাঁক করব আগে, হাঁটুটা হালকা ভাঙা থাকবে, তারপর আমার গ্লুটস দিয়ে এই যে এইভাবে আমি নিয়ে নিয়ে যাবো, এই করে এই করে এখন আমি পুল করব, রাইট, ঠিক আছে স্যার ভাই? হ্যাঁ ঠিক আছে, সো ফার ওকে। এবার ব্যাক করেন, গুড, পায়ের পজিশন ঠিক, ব্যাক স্ট্রেট, গ্লুটস আউট, হ্যাঁ, আরেকটু নিচে যাবে, হ্যাঁ, এই এখন পুল এন্ড ডাউন, ঠিক আছে স্যার ভাই, পুল, হ্যাঁ, সোজা রাখবেন, গুড, এন্ড পুরা আপ, এ পেটের এখানে, হ্যাঁ, গুড, দারুন স্কুইজ লাগছে এখানে, হ্যাঁ, ওকে, নিঃশ্বাস ছাড়বেন, খুব একটা ব্যালেন্সিং লাগছে, হ্যাঁ, একদম টাইট থাকবেন, কিন্তু আপনার গ্রুপ আউট একদম টাইট পজিশন, এক্সেলেন্ট হচ্ছে, গুড, আর চেষ্টা করবেন কেনু দিয়ে উঠাতে। হ্যাঁ, এটা আরেকটা জিনিস হচ্ছে, আপনার ফুল বডিটা কিন্তু ব্যালেন্স করছে, ফুল বডি ব্যালেন্স করছে, টোটাল ওয়ার্কিং, হ্যাঁ, এক্স্যাক্টলি, এই জন্য এটাকে বলে কম্পাউন্ড মুভমেন্ট, আপনার অনেকগুলো মাসেল গ্রুপ যখন একসাথে কাজ করে এটাকে বলে কম্পাউন্ড মুভমেন্ট, গুড, থ্যাংক ইউ, এটা খুবই ভালো। তো এটাও আপনারা 3-4 সেট করতে পারেন, 12-15 রেপ রেঞ্জে, কিন্তু খুব সতর্ক থাকতে হবে ব্যাক যেন গোল না হয়,
ব্যাকটা একেবারে সোজা যদি গোল হয় তাহলে ব্যাক কিন্তু ইনজুরি হয়ে যাবে দ্যাটস রাইট এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে পুরো স্টেবিলিটিটা রাখতে হবে আপনি ওজন প্রয়োজনে শুধু মানে ওজন ছাড়া শুধু এই এটা বারবেলটা দিয়ে করতে পারবেন বার দিয়ে করতে পারবেন কিন্তু মানে ওজন বেশি নিলে এখানে কিন্তু আপনার ব্যাক ইনজুরি হবে দ্যাটস রাইট দ্যাটস রাইট সো এমনও করা যেতে পারে আপনি যদি শুরু করতে চান আপনার ওই যে আমাদের ঝাড়ুর লাঠি আছে না ওইটা দিয়েও প্র্যাকটিস করে নিতে পারবেন সেটাও করা যেতে পারে হ্যাঁ বা কোন পাইপ লাগে একটা কোন পাইপ এখন যদি আপনার বারবেল না থাকে একটা পাইপ নিতে পারেন একটা পাইপ নিয়ে ওটা দিয়েও করা যেতে পারে অনেক রকম ওয়ে আছে শুনেন ইচ্ছা থাকলে এবং চেষ্টা করলে সবই সম্ভব এটা আমি বিশ্বাস করি এবং আপনি যে প্লেনের ভিতরে যে আপনি পুশ আপ দিলেন 150টা স্কোয়াট করলেন 150টা একটা ওখানে অনেক কিছু শেখার আছে যারা শিখতে চায় তাদের দ্যাটস রাইট দ্যাটস রাইট তাহলে আমরা কি নেক্সট এক্সারসাইজে চলে যাব ঠিক আছে প্রিয় দর্শক তাহলে আমরা নেক্সট এক্সারসাইজে ডেডলিফট ডেডলিফট